আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের লিখিত পরীক্ষার গণিতাংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার উপর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিতাংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে হচ্ছে ফিফটি থ্রি নাম্বার অঙ্ক দিয়ে ফিফটি থ্রি নাম্বার অঙ্ক ছিল অন হিজ ওয়ে ফ্রম শপিং মুভারক মাস্ট ট্র্যাভেল ডিউ সাউথ ফর ফাইভ মাইলস অ্যান্ড দেন ডিউ ইস্ট ফর অ্যানাদার টুয়েলভ মাইলস টু রিচ হিজ হাউস ইফ মুভারক কু ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন ফ্রম দ্য স্টোর টু হিজ হাউস হাউ মেনি ফিওয়ার মাইলস উড হি ট্রাভেল অর্থাৎ মোবারককে তার বাসায় যেতে পাঁচ মাইল দক্ষিণে যেতে হয় তারপরে আবার বারো মাইল পূর্বে যেতে হয় তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে সে যদি স্ট্রেট লাইনে যেত তাহলে তার কতটুকু বাস্তব তো ধরে নেই এ পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করে এদিকে সাউথের দিকে যায় হচ্ছে পাঁচ তারপরে এখান থেকে আবার বারো এদিকে যায় হচ্ছে সে হচ্ছে সি পর্যন্ত যায় ধরে নেই ইস্টের দিকে তো এখন স্ট্রেট লাইন ডিস্টেন্স যদি আমরা চিন্তা করি তাহলে আসবে হচ্ছে এটা আমাদের বের করতে হবে হচ্ছে এসি এর মান অর্থাৎ এবি বি দেওয়া আছে হচ্ছে ফাইভ বিসি দেওয়া আছে হচ্ছে এখানে টুয়েলভ তাহলে এসি ইকুয়েল টু আসবে হচ্ছে রুট ওভার আর পিতাগুড়া অনুসারে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে বারো স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার হোল রুট ইকুয়াল টু আসবে ওয়ান ফোরটি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ হোল রুট ইকুয়েল টু আসবে হচ্ছে রোট আবার ওয়ান সিক্সটি নাইন ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টিন অর্থাৎ এই দূরত্বটা হবে হচ্ছে তেরো স্ট্রেট লাইন ডিস্টেন্স তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এ বি সি যে ডিসটেন্সটা আছে এটা হচ্ছে ফাইভ প্লাস টুয়েলভ ইকুয়েল টু হচ্ছে সেভেন্টিন মাইল এখন সে ট্র্যাভেল করে হচ্ছে তেরো মাইল তাহলে সে সেভ করে কতটুকু অথবা ফিওয়ার মাইল কতটুকু ফিউয়ার মাইল হচ্ছে সেভেন্টিন মাইনাস থার্টিন ইকুয়েল টু আসবে হচ্ছে ফোর মাইল অর্থাৎ ফোর মাইল কম তাকে যেতে হয় এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর

এখানে বলা আছে পি একটা কাজ করতে পারে পনেরো দিনে কিউ করতে পারে হচ্ছে দশ দিনে তারা একসাথে কাজ শুরু করার পর দুই দিন পরে কিউ চলে গেল পি বাকি কাজ কমপ্লিট করে তাহলে টোটাল কাজটা কমপ্লিট করতে প্রথম থেকে কত সময় লাগলো তো আমরা ধরে নেই এক্সডেই যে কাজটা কমপ্লিট হয় পি কাজ করে হচ্ছে পনেরো দিনে কিউ করতে পারে হচ্ছে দশ দিনে তাহলে পি একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই ফিফটিন কিউ একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই টেন এখানে বলা হচ্ছে পি কাজ করে যেহেতু কাজটা পি প্রথম থেকে শেষ পর্যন্ত করে এবং এক্স ডে যে করে তাহলে পি এ টোটাল কাজ হবে হচ্ছে এক্স বাই ফিফটিন অর্থাৎ এক্স ডেজ কাজ করে প্রতিদিন ওয়ান বাই ফিফটিন করে করলে এক্সডেজ হবে হচ্ছে এক্স বাই ফিফটিন প্লাস কিউ করে হচ্ছে দুই দিন তাহলে টু বাই টেন ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান এটা হচ্ছে সম্পূর্ণ কাজ তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে থার্টি এইটা আসবে হচ্ছে টু এক্স বা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে টুয়েলভ ডেজ অর্থাৎ টুয়েলভ ডেজ সময় লাগবে হচ্ছে এই কাজটা শুরু থেকে শেষ হতে দিয়ে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি ফাইভ নাম্বার ফিফটি ফাইভে বলা আছে এ ট্রেন টু ফোরটি মিটার লং পাসেস এ পোল ইন টোয়েন্টি ফোর সেকেন্ডস হাউ লং উইল ইট টেক টু পাস দ্য প্ল্যাটফর্ম সিক্স ফিফটি মিটার লং অর্থাৎ বলা আছে দুশো চল্লিশ মিটার লম্বা একটা ট্রেন একটা পোলকে চব্বিশ সেকেন্ড অতিক্রম করে জিজ্ঞাসা করা হয়েছে একটা প্ল্যাটফর্ম ছয়শো পঞ্চাশ মিটার হলে সেটাকে অতিক্রম করতে কত সময় লাগবে তো আমরা স্পিডটা বের করে নিব আগে স্পিড ইকুয়েল টু আসবে হচ্ছে আমাদের দুইশো মিটার আর নিচে আসবে হচ্ছে টোয়েন্টি ফোর সেকেন্ডস তাহলে কাটাকাটি করে আসবে হচ্ছে টেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে স্পিড তাহলে ডিস্টেন্স তাকে যেটা ট্র্যাভেল করতে হবে এখন সেটা হচ্ছে ট্রেনের দূরত্ব অতিক্রম করতে হবে প্লাস হচ্ছে ছয়শো মিটার যেটা প্ল্যাটফর্ম সেটা অতিক্রম করতে হবে তাহলে আসবে হচ্ছে এইট মিটার তাহলে টাইম যেটা লাগবে সেটা হচ্ছে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড ইকুয়েল টু আসবে হচ্ছে এইট নাইনটি মিটার টেন মিটার পার সেকেন্ড ইকুয়েল টু আসবে হচ্ছে এইটি নাইন সেকেন্ড সেকেন্ড সময় লাগবে হচ্ছে প্ল্যাটফর্ম পার করতে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি সিক্স নাম্বার ফিফটি সিক্সে বলা আছে সিস্ট্যান্ড ক্যান বি ফিল্ড বাই এ ট্যাপ ইন ফোর আওয়ার্স ওয়াইল ইট ক্যান বি এমটিড বাই অ্যানাদার ট্যাপ ইন নাইন আওয়ার্স ইফ বোথ দ্য ট্যাপস আর ওপেন সামিউসলি আফটার হাউ মাছ টাইম উইল সিস্টার্ন গ্যাট ফিল অর্থাৎ বলা আছে একটা দিয়ে ফিল আপ হয়েছে চার ঘন্টায় আর একটা দিয়ে খালি হয় হচ্ছে নয় ঘন্টায় তাহলে একত্রে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে তো ধরে নেই আমরা এক ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে ওয়ান বাই ফোর এক ঘন্টায় খালি হবে হচ্ছে ওয়ান বাই নাইন তাহলে এক ঘন্টায় যেটা হবে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই নাইন এটা করলে আসবে হচ্ছে থার্টি সিক্স নাইন মাইনাস ফোর ইকুয়াল টু আসবে হচ্ছে ফাইভ বাই থার্টি সিক্স পার্ট পূর্ণ হবে হচ্ছে এক ঘন্টায় তাহলে সম্পূর্ণ পার্ট পূর্ণ হবে হচ্ছে আমরা জানি এটাকে উল্টে দিতে হয় থার্টি সিক্স বাই নাইন আওয়ারে ইকুয়েল টু আসবে সেভেন পয়েন্ট টু আওয়ার ইকুয়েলস টু হচ্ছে সাত ঘন্টা বারো মিনিট এই সাত ঘন্টা বারো মিনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ